বিএনপির আটক নেতাকর্মীর মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সকালে পল্টনের বিএনপি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন আমরা এখনো সরকারকে আহ্বান জানাই গণ দাবি মেনে নিন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন জনগণের দিকে আর ছুটবেন না যে জনগণের পয়সায় এই বন্দুকের গুলি কেনা হচ্ছে তার প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে একদিন আমরা বিশ্বাস করি এই গণ আন্দোলন অবশ্যই তার সফলতা পাবে গণ জনগণের ন্যায্য দাবিতে যে আন্দোলন সৃষ্টি হয়েছে সেই আন্দোলন কখনো বৃথা যাবে না আমি পুনর্বার আহ্বান জানাব দেশের সারা দেশের যে সমস্ত নেতাকর্মী এই আন্দোলনে অ্যারেস্ট হয়েছে যাদের উপরে হামলা করা হয়েছে মামলা দেয়া হয়েছে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিন